রাজশাহীর পুঠিয়াখান ফিলিং স্টেশন থেকে চুরি হওয়া ট্রাকটি উদ্ধার করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিরাজগঞ্জের সংলার ভেঙ্গরি থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। এ সময় দুই চোরকে আটক করা হয়। আটককৃতরা হলেন রাজশাহীর শাহমুখদুম থানার বায়া নওদাপাড়া গ্রামের মৃত রফিক শেখের ছেলে শাকিল হোসেন এবং মৃত আসাদুল্লার ছেলে আমান। এ ঘটনায় মামলা দায়েরের পর গ্রেফতারকৃতদের সংলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বদরুল কবির।